হ্যালো মাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আমি এখন দুপুর থেকে ব্লগটা শুরু করছি এখন বাজিয়ে পুরো দেড়টা স্নান করে চলে এসেছি খাবো কারণ নিচে তো রঙ হচ্ছে উপরে সব নিয়ে চলে এসেছি সকালবেলা মা রান্না করে রেখেছিল তাই সব নিয়ে উপরে চলে এসেছি চলো খেতে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি কী রান্না হয়েছে কী রান্না হচ্ছে বলে দিচ্ছি কী হয়েছে ডিম আলু সিদ্ধ হয়েছে আর একটা লাউডাঠা তরকারি ডাল আর আম আর কিছু হয়নি আজকে যেহেতু সবাই নিয়ে চলে এসেছে আর কোথায় খাবো বলো তো আজকে রুমে খাবো না কারণ আমরা রুমে এমনি খেতেও চাই না বারান্দায় বসে খাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা আমরা বারেন্দায় খেতে বসে গেছি আর আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি কারণ পেঁয়াজ কেটে আলুর ডিমটা মা খাবো ও তাই পেঁয়াজটা কেটে নিয়েছি তোমাদেরকে তো আগে বলেছি যে আমাদের ঘরে আজকে ডিম আলু সিদ্ধ একটা সবজি আর ডাল আর বাবা সেদিকে খেতে বসছে দেখতে পাচ্ছ না সাইডে মেয়ে বসছে সেদিকে মা বসছে আর একটা কথা হচ্ছে সবাই ভাবে যে দাদাকেই তোমাদের কিন্তু তোমাদের দাদা হচ্ছে গাড়ি নিয়ে মানে কার নিয়ে সার্ভিসিং করতে গেছে মানে সার্ভিসিংয়ের ডেড হয়ে গেছে তাই ও সার্ভিসিং করতে গেছে তাই আমরা আজকে দুপুরে চারজন খাবো আর ছাদে প্রচুর গরম সত্যি কথা বলছি সে পাশে একটা ফ্যান চালিয়ে দিয়েছি তবুও মানে থাকা যাচ্ছে না মানে কি করে যে যারা ছাদে থাকে সত্যি কথা তাদের যে কতটা কষ্ট বুঝতে পারি যে সারাদিন এসি না থাকলে উপরে থাকা কত কষ্ট নিচের রুমে তো এতটা বুঝতে পারি না কারণ রাত্রে ঘুমাতে আসে সবটাই নিচে থাকে আমাদের মানে আমরা সব কিছু অর্ধেক জিনিস মা বাবা রুমেও থাকে তাই ডিমালুটা মানে মানে প্রচুরই গরম হয় অসুবিধা হয় সবাই বুঝতে পেরেছে ডিমালুটা আলুটা মাখিয়ে নিচ্ছি কারণ আর একটা সমস্যা হচ্ছে তোমাদেরকে তো বলেছি যে আমরা শুধু নিচে রান্নাবান্না থেকে সব কাজ মানে এভরিথিং আমাদের নিচের ব্যবস্থা আছে উপরে তেমন কিছু ব্যবস্থা নেই আর মেয়ে তো দেখেছো খালি ক্যামেরা যেই চালু করেছি তা কি আছে আর সত্যি কথা বলছি আমি নিচে বসে খেতে পারি না এখন অসুবিধা হয় এখন অনেক দিন ছেড়ে দিয়েছে মানুষ তো অভ্যাসে পরিণত না তাই যাই হোক কষ্ট করেও খেয়ে নিচ্ছে কিছু করার নেই আবার যখন হবে সব কিছু মানে ঠিক হয়ে যাবে তাই বলছি মেয়েকে দেখুন মেয়ে একটু হলে খালি দেখছে আর দেখো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি বাসনগুলো ধুয়েছি এটা কি আমাদের সিস্টেম আছে যে বাসনগুলো আমি ধুয়ে বাসনগুলো ছাদিয়ে ধুয়ে নিচ্ছি চলো ধুয়ে বাসন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলছি দেখো বন্ধুরা আমি বাসন ধুয়ে চলে এসেছি একটু শুয়ে পড়েছি আর দেখো মেয়েও শুয়েছে আমিও শুয়েছি কিন্তু কি তো প্রচুর গরম ছাদে তো কোনোদিন দুপুরবেলা থাকিনি প্রচুর কষ্ট হচ্ছে পুরো ঘাম গেছে ঠিক বুঝতে পেরেছি আর দেখো মেয়ের কিভাবে চুল কেটে দিয়েছে বা মুখটা ঘোরা মেয়ে দেখাবে না বলছে ঘোরা মুখ দেখ পিছনটা দেখো আমি ঘুম থেকে উঠেছি আমার একটা পার্সেল এসেছে এবার সেটা কি পার্সেল তোমাদেরকে না শেয়ার করলে কি হয় সত্যি খুব পার্সেলটা আমার খুবই ভালো তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে নিশ্চয়ই লেখাগুলো উল্টা উল্টা আসছে দেখো এটা হচ্ছে আর্থের একটা ফেসওয়াশ নিয়েছে আমি কেটে দেখাচ্ছি ফেসওয়াশটা সত্যি খুব খুবই ভালো মানে এত ভালো আমার মুখে আগে প্রচুর ব্রণ ছিল প্রচুর মানে প্রচুর মানে মানে একটার পর একটা এখন যদিও ফন্ট ক্যামেরায় করছি দেখা যাচ্ছে না কিন্তু দেখো এই একটা এখানে দাগ আছে আছে কম দাগ আছে কিন্তু এত দাগ নেই আমি ফেস ফেসওয়াশটা দেখাচ্ছি দেখো প্যাকেটটা আমি কেটে নিয়েছি খুব সুন্দর প্যাকেট করে দিয়েছে দেখো এই দুটো ফেসওয়াশ এনেছি কারণ একসঙ্গে দুটো আনলে একশো টাকা ছাড়া এক একটার দাম আছে এই মামারের ফেসওয়াশগুলা দুশো পঞ্চাশ টাকা যেহেতু মামা আর্থ মামারতে ওটা ডাউনলোড করে নিয়েছি বলে ওখান থেকে মানে কোনো ইয়ে পাওয়া যায় মানে টোয়েন্টি পার্সেন্ট করে ছাড় পাওয়া যায় এবং শিপিং ফ্রি না এই যে দেখা যায় উল্টা দেখাচ্ছে এই এই যে মামারতে উপটানে ফেস ফেসওয়াশটা সত্যি খুব খুবই ভালো দেখো বন্ধুরা তোমরা ইউজ করে একবার দেখো আমি কিন্তু এখানে প্রোডাক্ট সেল করতে আসছি না আমি জাস্ট আমি কিনেছি ইউজ করেছি ভালো আমি এই ফেসওয়াশটা ব্যবহার করি দুটো নিয়েছি বলে একশো টাকা ছাড় একটা নিলে তিরিশ টাকা তাই আমি দুটো একসঙ্গে যখন নিই দুটো নিই কারণ হচ্ছে তাদের টোয়েন্টি পার্সেন্ট করে অফ দিচ্ছে কারণ আমি মামার ফ্লিপকার্ট থেকে নিয়ে মামার ডাউনলোড করে ওইখান থেকে নিয়েছি অ্যামাজন থেকে ও নিয়ে নি কারণ অ্যামাজনেও পাওয়া যাচ্ছে নাইকাতেও পাওয়া যাচ্ছে আর এই ফেসওয়াশগুলো সত্যি সত্যিই খুব ভালো একবার ইউজ করে দেখতে পারো তোমরা দেখো এখানে দেখা যাচ্ছে না ঠিক দুশো ঊনপঞ্চাশ করে রেট আছে তাই একটা নিলে দুশো তিরিশ টাকা পড়তো তিরিশ না এক দুশো কুড়ি টাকা টোয়েন্টি পার্সেন্ট করে ছাড় দিয়েছিল তাই দুটো নিয়েছি একশো টাকা অফ তাই দেখালাম চলো বিকালবেলা একটু বাজারে যাব কি কিনি তোমাদের সঙ্গে শেয়ার করছি বাই দেখো আমি সাজাগুজু করে বেরিয়ে পড়েছি একটু বাজারে যাব কিছু কেনাকাটা আছে চলো বাজারে যাই কি কিনি তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ ঘরের কাজ হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখেছ তারপর একটু কেনাকাটা আছে কারণ কিছু জিনিস কিনতে হবে তাই বেরোল আমি আর তোমাদের দাদা কী কিনছি তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো দেখো আমি স্কুটিতে উঠেছি সরি সরি তোমাদের দাদার গাড়িতে উঠেছি আজকে স্কুটি নেই তোমাদের দাদার গাড়িতে যাচ্ছি দেখি মানে যেটা কিনতে যাচ্ছি পাচ্ছি কি না কারণ তোমার দাদাকে বললাম যে চলো তুমি নিয়ে চলো তারপর যদি পাই তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যদি না পাই তাহলে তোমাদের এসে জানাবো এখন পাবো কি না এখন মানে অনেকে বলছে যে পাওয়া যাবে দেখো বন্ধুরা আমি বাজার থেকে চলে এসেছি কিন্তু কি বলো তো আমি বাজারে গেছিলাম কী কিনেছি সেখানে দেখাতে পারিনি কারণ অনেকগুলো জিনিস দোকানে ঘুরেছি ঘোরা মানে দুটো ছোট ছোট আলমারি নিব নিচের ঘরে রাখার জন্য মানে ওই রেগুলার জামা কাপড় মানে ইউজ করে যেগুলো ইউজ করে সেগুলো ঢুকিয়ে রাখার জন্য যেহেতু নিচেরটা রঙ হয়েছে আর এখানে সেখানে ঝুলিয়ে রাখলে ভালো লাগবে না তোমরা নিশ্চয়ই জানো তার জন্য আমি খুঁজেছি সে কোথাও পাইনি দিয়ে তাই ক্যামেরা করতে পারিনি তারপর আর রান্নাঘরে কিছু কৌটা চেঞ্জ করতে হবে সেই কৌটাগুলো এনেছি তাই আমি সেখানে দেখাতে পারিনি বাড়ি চলে এসেছি মেয়ের জন্য চিকেন পকোড়া নিয়ে এলাম মেয়েকে খেতে দিলাম আমিও খেলাম আর এই যে কৌটাগুলো আমি আট পিস নিয়েছি খুব ভালো কিন্তু এগুলো পঁচিশ টাকা করে নিয়েছে দেখো এই কালারটা খুব সুন্দর আমি তিনটা কালার নিয়েছি আমার হলুদ কালারটা যদিও ভালো মানে হচ্ছে এই যে একটা কালার আর এখানে একটা কালার দুটো কালার এইখানে ছ পিস আছে টোটাল ছ পিস আছে এই যে পিঙ্ক কালারটা একটা আছে মানে এই ছ পিস সাত পিস আট পিস নিয়েছে এই আট পিস এনেছি টোটাল নিয়েছে দুশো টাকা মানে ঘরে যে বিস্কিট রাখতে হবে ডাল চিনি নুন এইগুলো বাজার থেকে নিয়ে এসছি চলো তারপরে কী করছি দেখাচ্ছি